হেই গাইজ, ওয়েলকাম টু ক্যান্ডি ক্যান রোমলি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। এখন বাজে বেলা একটার, আমি এখন চলে এসেছি ছাদে। কিন্তু আমাদের এখানকার ওয়েদার দেখে একদমই মনে হচ্ছে না যে এটা বেলা একটার সময়, কারণ এখানে গত 12 দিনের উপর হয়ে গেল সূর্যদেবীর দেখা পাওয়া যায়নি। আর এখানকার টেম্পারেচার বলবে, সেটাও তো হয়ে গেল প্রায় 5 থেকে 7-এর কাছাকাছি। সুতরাং এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর আমি এতটা কম টেম্পারেচারে, মানে এতটা ঠান্ডা কখনোই পাইনি। সুতরাং একটু তো প্রবলেম হচ্ছে, কিন্তু অনেক বেশি এনজয়ও করছি এই ঠান্ডাটা। এখানে আমাদের আগুন জ্বালানো হচ্ছে, অনেক নতুন নতুন অভিজ্ঞতা, সমস্ত কিছু নিয়ে বেশ ভালোই চলে যাচ্ছে ঠান্ডাটা। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। কথায় কথায় তো আমি ভুলেই গেছি, আসলে আমি আজকে তোমাদের সাথে আমার মেহেন্দি ভিডিও শেয়ার করতে এসেছি। তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা আমার মেহেন্দিটা এনজয় করো, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখে যাও, কেননা মেহেন্দিটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আমি কিন্তু আমার মেহেন্দিতে খুব এনজয় করেছি, খুব নাচানাচি করেছি, খুব মজা করেছি। শুধু আমি না, আমার গোটা ফ্যামিলিও অনেক মজা করেছে। তোমরাও কি মজা করতে চাও, এনজয় করতে চাও আমার মেহেন্দি? লেটস সি। এবার শুরু হবে আমার মেহেন্দির অনুষ্ঠান। ইতিমধ্যে বাড়িতে কিন্তু অনেক লোকজন চলে এসেছে, সমস্ত আত্মীয় স্বজনরাই মোটামুটি অনেকেই চলে এসছে, আর আমাকে যে মেহেন্দি পড়াবে সেও চলে এসছে। তো চলো আর দেরি কিসে, আমি এবার মেহেন্দি পড়তে বসে পড়ি। আর বাড়িতে একদম জমজমাট বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। বাড়ির সবাই মিলে নাচানাচি করতে করতে এখন কিন্তু যাবে ব্রাহ্মণবাড়িতে ভাত আনতে। আর এই ভাতটা কালকে সকালে, মানে সকালে না সরি ভোরবেলা আমাকে খাওয়ানো হবে।
তো এই নিয়মটাই কিন্তু কোনেকে যাওয়ার দরকার পড়ে না, তাই আমি যাচ্ছি না।